স্বাদের রান্নায় সবাইকে আমন্ত্রণ। আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি চিকেন রোল। এই চিকেন রোল বানানোর জন্য প্রথমেই আমি ময়দাটাকে মেখে নিচ্ছি। প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। এবার এতে দিয়ে দেব সামান্য একটু লবণ। এখানে আমি 1/4 টিস্পুন লবণ দিয়ে দিচ্ছি। এরপর এতে দিয়ে দেব সামান্য একটু চিনি, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে ভালো করে মেখে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি। একবারে জল দিয়ে ময়দাটাকে মাখা যাবে না, তাহলে জলের পরিমাণটা বেশি হয়ে যাবে। সেই জন্য সামান্য সামান্য করে জল দিয়ে আটাটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। ময়দাটাকে ভালো করে মেখে নিয়ে এর থেকে ছোট ছোট লেচির আকারে গড়ে নেব। এখানে ময়দাটাকে মেখে আমি রেখে দিচ্ছি না, ময়দাটাকে মেখে সঙ্গে সঙ্গেই লেচিগুলো কেটে নিচ্ছি। এখান থেকে ছোট ছোট আকারে লেচি আমি কেটে নিচ্ছি, তোমরা তোমাদের ইচ্ছে মতো লেচিগুলো করে নেবে। এবার এক একটা করে ছোট ছোট রুটির আকারে গড়ে রেখে দেব। একটা রুটি আমার বেলা হয়ে গেছে, এটাকে রেখে দিয়ে আরও একটা লেচি নিয়ে রুটির আকারে বেলে নিচ্ছি। এভাবে 2-3টে একবারে বেলে নিয়ে তারপর 3টে রুটিকে একসঙ্গে একটু বড় করে বেলে নেব। একটা করে রুটি নিয়ে তার মাঝখানে আটা দিয়ে দেব, দিয়ে আবারও একটা রুটি দিয়ে তার মাঝখানে আটা দিয়ে দেব। এভাবে পরপর 3টে বা 4টে নিতে পারো তোমরা, দিয়ে সবগুলোকে একসঙ্গে একটু বড় আকারে বেলে নেবে। এখানে 3টে রুটি আমি বেলে নিয়েছি। এবার একটা রুটির উপরে সামান্য আটা ছড়িয়ে দিয়ে আগে থেকে বেলে রাখা আর একটা রুটি এর উপরে দিয়ে দিচ্ছি। এবার তাওয়ার মধ্যে রুটিগুলোকে সেঁকে নিচ্ছি। রুটির মতো করে সেঁকবো না, এটাকে খুব হালকা করে সেঁকে নিয়ে আলাদা আলাদা করে রুটিগুলোকে তুলে নিচ্ছি। এবার কয়েকটা লঙ্কা নিয়ে সেগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী লঙ্কা এখানে দিয়ে দেবে। যে যেমন লঙ্কা খেতে পছন্দ করো সে সেইভাবেই লঙ্কার কুচি এখানে দিয়ে দেবে। লঙ্কাগুলোকে আমি ছোটো ছোটো কুচি করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকেও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। লঙ্কা আর পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিয়ে একটা বাটির মধ্যে তুলে রেখে দেব। এগুলোকে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। লঙ্কা কুচিগুলোও তুলে নিয়ে একটা বাটির মধ্যে রেখে দিলাম। এবার কিছুটা মাংসের টুকরো নিয়ে সেগুলোকে ছোটো ছোটো কিমার আকারে কেটে নিচ্ছি। এগুলোকে খুব ছোটো ছোটো করে কেটে দিলে, যেহেতু আমি কাঁচা মাংস এখানে ব্যবহার করব, সেই জন্য এগুলো খুব কুচি কুচি করে কেটে নিতে হবে, তাহলে এগুলো ভালোভাবে সেদ্ধ হবে। সেই জন্য যতটা সম্ভব এগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। তোমরা এগুলোকে বাড়িতেও কাটতে পারো অথবা দোকান থেকেও কাটিয়ে আনতে পারো। মাংসের কিমার মতো করে এগুলোকে কেটে দিচ্ছি। এখানে আমি মাংসের সঙ্গে শুধুমাত্র পেঁয়াজ আর লঙ্কা ব্যবহার করেছি। তোমরা চাইলে ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, মটরশুঁটি, যে কোনো সবজি এর সঙ্গে দিয়ে দিতে পারো। এর সঙ্গে অন্য সবজি দিয়ে দিলে খেতে আরও ভালো হবে। এই মুহূর্তে আমার কাছে অন্য কোনো সবজি নেই, তাই আমি এখানে শুধু পেঁয়াজ আর লঙ্কা দিয়েই স্টাফিংটাকে তৈরি করে নেব। মাংসের কুচিগুলো আমার প্রায় করা হয়ে গেছে, কিমাগুলো ভালো করে কেটে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে এগুলোকে তুলে নেব।
মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। মাংসগুলো আমার ভালো করে কাটা হয়ে গেছে, এগুলোকে তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে কুচু করে রাখা পেঁয়াজের টুকরো, এরপর ওকে দিয়ে দেব লঙ্কা কুচি। এক চামচ লবণ, এরপর এতে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। এখানে আমি 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, এখানে তোমরা চিলি ফ্লেক্সের পরিবর্তে সামান্য লঙ্কার গুঁড়ো দিতে পারো। আর দিয়ে দিচ্ছি অরিগ্যানো, অরিগ্যানো দিলে একটা সুন্দর গন্ধ হয়, তোমাদের কাছে থাকলে দিতে পারো, না থাকলে না দিলেও কোনো অসুবিধে নেই। সব উপকরণগুলো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। থেকে যে রুটিগুলোকে সেঁকে রেখেছিলাম সেগুলোকে নিয়ে এই চারপাশটা কেটে চৌকো করে একটা শেপ দিয়ে নিচ্ছি, এতে মুড়তে সুবিধে হবে। এভাবে রুটি বেলে নিয়ে তোমরা আগে থেকে স্টোর করে রেখে দিতে পারো। চারপাশটা ভালো করে কেটে নিয়ে এর মধ্যে যে মাংসের স্টাফিংটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে কাঁচা অবস্থায় স্টাফিংটা ব্যবহার করেছি, তোমরা চাইলে এটাকে সামান্য একটু কড়াইতে ভেজে নিয়েও দিয়ে দিতে পারো। স্টাফিংটা ভেতরে দিয়ে দিলাম, এরপর দুপাশটা মুড়ে দিচ্ছি। দুপাশ মুড়ে দিয়ে এটাকে একটু রোল করে ভাঁজ করে দেব, দিয়ে সামান্য একটু জল দিয়ে আটকে দিয়ে রেখে দিচ্ছি। একটু জল দিয়ে দিলে এটা আটকে থাকবে, খুলে যাবে না। এবার এইভাবে আরও কয়েকটা রোল আমি বানিয়ে নিচ্ছি। এইভাবে রোল বানিয়ে তোমরা একটা এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে রেখে দিতে পারো, যখন ইচ্ছে হলো তখন এটাকে ভেজে নিয়ে পরিবেশন করে দিলেই হয়ে যাবে। বাকি রোলগুলোকেও আমি একইভাবে তৈরি করে নিচ্ছি। এভাবে রোল তৈরি করে নিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে এক সপ্তাহ পর্যন্ত এগুলোকে ব্যবহার করা যায়, আর এগুলি তৈরি করে রেখে দিলে যখন খুশি এগুলোকে বানিয়ে নেওয়া যায়। মাংসটাকে আমি কাঁচা অবস্থায় ব্যবহার করেছি, তোমরা চাইলে এই মাংসটাকে সামান্য একটু লঙ্কা পেঁয়াজ যেসব উপকরণগুলো দিয়েছি সব দিয়ে সামান্য একটু ভেজে নিয়ে ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে এটাকে আরও বেশি দিন সংরক্ষণ করা যাবে। অপরদিকে কড়াইতে বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে রোলগুলোকে দিয়ে দিচ্ছি। রোলগুলোকে দিয়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে, মিডিয়াম টু লো ফ্লেমে রোলগুলোকে আমি ভেজে নেব। হাই হিটে রোলগুলোকে ভাজা যাবে না, তাহলে বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। আমি এখানে কাঁচা মাংস ব্যবহার করেছি, সেই জন্য মিডিয়াম টু লো ফ্লেমে আস্তে আস্তে রোলগুলোকে আমি ভেজে নেব, তাহলে ভেতরের স্টাফিংটাও যেমন সিদ্ধ হয়ে যাবে আর ওপরটাও বেশ ভালো ভাজা হয়ে যাবে আর মুচমুচে হবে, খেতেও ভালো হবে। রোলগুলোকে ভেজে তুলে নিয়েছি, এবার এটাকে গরম গরম সস দিয়ে পরিবেশন করে দেবো। আমার এই পদ্ধতিতে তোমরাও বানিয়ে দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। এভাবে রোল বানিয়ে দিলে বাচ্চারাও যেমন খুশি হবে বড়রাও এটা খেতে ভালোবাসবে। আমার এই রেসিপিটি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। আর নতুন বন্ধুদের বলছি, আমার এই রেসিপিটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আগামী পর্বে আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো।